হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অনেক সময় বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য বিভিন্ন সময় ডাক্তারবাবুর শরণাপন্ন হই এবং ডাক্তারবাবু প্রেসক্রিপশনের মধ্যে আমাদের ঔষধ খাওয়ার যে নিয়মগুলো সেগুলো লিখে দেন, তার সাথে ঔষধও লিখে দেন। আমরা অনেকেই যারা সাধারণ মানুষ, যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত নয়, তারা অনেক সময় বুঝে উঠতে পারে না যে এই মেডিসিনটা খাওয়ার নিয়মটা কীভাবে, কীভাবে আমরা এই মেডিসিনটা খাবো, সঠিক নিয়মটা কী। তাই আমাদের বিভিন্ন হেলথ প্রফেশন ডাক্তারবাবুকে বারবার জিজ্ঞাসা করতে হয় বা নার্সের কাছে আমাদের যেতে হয় বা যারা ফার্মাসিস্ট আছেন তাদের কাছে আমাদের যেতে হয় বা তাদের সহায়তা নিতে হয়। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে চেষ্টা করব এই অ্যাব্রিভিয়েশনগুলো সম্পর্কে আলোচনা করার, যা আপনি যদি বুঝে নিতে পারেন বা শিখে নিতে পারেন তাহলে খুব সহজে আপনি একটা প্রেসক্রিপশনকে আপনি পড়তে পারবেন এবং এই ঔষধ খাওয়ার নিয়মগুলো আপনি খুব সহজেই সঠিকভাবে বুঝে উঠতে পারবেন। তাহলে চলুন এই বোর্ডের মাধ্যমে আমি বুঝিয়ে দেবো আপনাদের, তার সাথে আমি শেষের দিকে কিছু উদাহরণও দেবো যে মেডিসিন কীভাবে ডাক্তারবাবুরা লেখেন এবং নিচে কীভাবে তার খাওয়ার নিয়মগুলো লেখেন সেটা যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে সব বিষয়গুলো আপনি অতি সহজেই বুঝে নিতে পারবেন। তাহলে চলুন আমরা বুঝে নিই। সবার প্রথম কিছু অ্যাব্রিভিয়েশন আমি লিখেছি, এগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। সবার প্রথম হলো, অনেক সময় ডাক্তার লেখেন SOS, মেডিসিনের পেছনে SOS মিন্স ইফ নিডেড, যদি প্রয়োজন পড়ে তাহলে খাওয়া হবে এই ওষুধটা, প্রয়োজন না পড়লে খাওয়ার প্রয়োজন নেই। যেমন জ্বর আসলেই খাবেন, না আসলে খাবেন না, এমন কোন মেডিসিনের পাশে ডাক্তারবাবুরা SOS লিখে থাকেন। তাছাড়া থাকে SE অর্থাৎ বিফোর মিলস, PC অর্থাৎ আফটার মিলস মানে খাওয়ার পরে। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে ওষুধটা খাওয়ার পরে খাবো না আগে খাবো। আপনি মেডিসিনের নিচে এভাবে লেখা দেখবেন, যদি PC থাকে তাহলে আফটার মিলস এবং SE থাকলে বিফোর মিলস। তাছাড়া থাকে BID বা BD অর্থাৎ টোয়াইস এ ডে, দিনে আপনি দুবার করে সেই মেডিসিনটা নেবেন অর্থাৎ 12 ঘন্টা অন্তর অন্তর আপনি মেডিসিনটা নিতে পারেন। তাছাড়া TID বলতে বোঝায় থ্রাইস এ ডে, অর্থাৎ দিনে আপনি 3 বার নিতে পারেন, 8 ঘন্টা অন্তর অন্তর আপনি মেডিসিনটা নিতে পারেন। তাছাড়া QID 4 times a day, OD 1 times a day, OD মেডিসিনের নিচে যদি OD লেখা থাকে তাহলে বুঝবেন যে মেডিসিনটা দিনে একবার নেওয়ার কথা এখানে বলা হয়েছে। তাছাড়া HS মানে ব্যাড টাইম ম্যাক্সিমাম 10টার পরে হয়ে থাকে বা 10টার আশেপাশে হয়ে থাকে, যখন আমরা ঘুমাতে যাই তখন মেডিসিনটা খেয়ে আমরা বিছানায় চলে যাবো, তো HS ব্যাড টাইম। BBF বিফোর ব্রেকফাস্ট, তাছাড়া BD বিফোর ডিনার, TW টুয়াইস এ উইক অর্থাৎ সপ্তাহে আপনাকে 2 বার নেওয়ার প্রয়োজন। তাছাড়া SQ সাবকিউটেনাস, এগুলো বেশিরভাগ ইঞ্জেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাবকিউটেনাস ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে, SQ লেখা থাকবে যে ইঞ্জেকশনের সাবকিউটেনাস দেওয়া হবে। তাছাড়া IM ইন্টারমাস্কুলার, খুব বেশিরভাগ মেডিসিন আমরা মাসুলে দিয়ে থাকি, যেমন ইন্টারমাস্কুলার যেমন হাতে দেওয়া থাকে বা অনেক সময় সাধারণ লোকেরা বলেন যে আমার হাতে বা কোমরে ইঞ্জেকশনটা দিয়ে দেন, সেটা IM বা ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন হয়ে থাকে। তাছাড়া ইন্টারডার্মাল, আমাদের স্কিনে যে ডার্মাল লেয়ার থাকে সেখানে দেওয়া হয়, যেটাকে ডাক্তারবাবুরা লিখে থাকেন ID অর্থাৎ ইন্টারডার্মাল। IV ইন্টারভেনাস ইঞ্জেকশন, বেশিরভাগ যে স্যালাইনগুলো দেওয়া হয় সেই স্যালাইনগুলো কিন্তু IV বা IV অনেক ইঞ্জেকশনে দেওয়া হয়ে থাকে, ইন্টারভেনাস অর্থাৎ আপনার যে ভেইন থাকে তার মধ্যে সেটা দেওয়া হয়ে থাকে। Q4H অর্থাৎ Every 4 hourly, তাছাড়াও এখানে আছে QOD Every Other Day অর্থাৎ একদিন পর হলে এই অ্যাব্রিভিয়েশনটা লিখবেন। তাছাড়া এগুলো খুব মনোযোগ সহকারে দেখেন, MG অর্থাৎ মিলিগ্রামস, মেডিসিনের গায়ে লেখা থাকবে MG কত মিলিগ্রাম, এই বিষয়টা MG দ্বারা প্রকাশ করা হয়। MCQ অর্থাৎ মাইক্রোগ্রামস, তাছাড়া আছে GM অর্থাৎ গ্রামস, বিভিন্ন মেডিসিন অ্যান্টিবায়োটিক থাকে 1 গ্রাম, 2 গ্রাম, 4.5 গ্রাম এমন মেডিসিন থাকে, সেটা গ্রামস। 1 TSP 1 teaspoons, 1 teaspoons মিন 5 ml অর্থাৎ 5 মিলিলিটার, 1 teaspoons 5 ml, 1 tablespoon ইকুয়াল টু 15 ml। তাছাড়াও আরও অনেক অ্যাব্রিভিয়েশন আছে, আমি এখানে যেগুলো সচরাচর ব্যবহার করা হয় এই এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার আমি একটু উদাহরণের সাহায্যে আপনাদের বুঝিয়ে দিই যে অ্যাব্রিভিয়েশনগুলো কীভাবে ব্যবহার করা হয়। এখানে আপনি দেখুন, আমি 4টা মেডিসিনের নাম লিখেছি, মেডিসিনের নিচে কীভাবে ডাক্তারবাবুরা লিখে থাকেন, যেমন PCM প্যারাসিটামল 650 mg মেডিসিনটা, এই মেডিসিনটা নেওয়ার নিয়ম অনেক সময় লিখতে পারবেন ডাক্তারবাবু 1 tablet SOS PC লেখা হতে পারে। আমরা এখানে PC পড়েছি কি, আফটার মিলস, 1 tablet SOS, SOS পড়েছি আমরা কি, ইফ নিডেড মানে SOS যদি প্রয়োজন পড়ে, PC আমরা পড়েছি আফটার মিলস। দ্বিতীয়ত যে ট্যাবলেটটা এখানে, ট্যাবলেট অ্যাসিলক RD আমি লিখেছি উদাহরণের জন্য, এই ট্যাবলেটটা 1 tablet ODSE, ODSE আমরা কি পড়েছি দেখুন, এখানে আপনি পাবেন ODSE 1 times a day, দিনে একবার নেওয়ার জন্য বলা হয়েছে ODSE, এবং SE মিন্স বিফোর মিলস।
এইভাবে মেডিসিনের নিচে যে লেখা থাকবে এটা দেখে আপনি বুঝতে পারবেন। আরেকটা দেখুন, আপনি ট্যাবলেট ক্যাট 40 mg লিখেছি, ওয়ান ট্যাবলেট ODHS। ওডি কথার অর্থ হলো দিনে একবার, আমি এখানে দেখিয়ে দিয়েছি। আর এইচএস আপনি দেখুন, এগুলো আপনি শিখে নিলে খুব সহজে বুঝতে পারবেন। এইচএস ব্যাড টাইম, মানে রাতের বেলা ঘুমাতে যাওয়ার পূর্বে সেটা খাওয়ার জন্য বলা হয়েছে। তাছাড়া 4 নম্বরে লিখেছি জেরোডোল SP, একটা ব্যথার মেডিসিন, ওয়ান ট্যাবলেট BDPC। পিসি দেখুন, এখানে আমি লিখেছি পিসি আফটার মিলস। আর বিডি কথার অর্থ কোথায় দেখুন, এখানে আপনি পেয়ে যাবেন বিডি, এখানে বিফোর ডিনার আছে। আর এই যে BID, এই BIDটাকে অনেক সময় বিডি বলে থাকি, টুয়াইস এ ডে, অর্থাৎ দিনে 2 বার। আশা রাখবো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে মেডিসিন খাওয়ার বা প্রেসক্রিপশন যে লেখা থাকে তার নিয়মগুলো কী কী হতে পারে। যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো ধরনের কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করবেন, আমি সময় বের করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিওটা